নির্বাচনী পরিবেশ এই মুহূর্তে কেমন সেটা জানতে কুমিল্লা 6 আসনে ভোটের হিসাব নিকাশও আমরা জানবো। আমাদের সহকর্মী সাজেদা সুইটি আছেন কান্দিরপাড় এলাকায়, সেখান থেকে তিনি আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হচ্ছেন। সুইটি, কোনো রকম অপ্রীতিকর ঘটনার কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং সার্বিকভাবে আজকে যদি বলি নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজটিও চলছে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সব মিলিয়ে সেখানকার অবস্থাটা একটু জানাবেন। কবিতা, এই যে কুমিল্লা 6 আসনের কথা বলছিলেন, কুমিল্লা 6 আসন নিয়ে কিন্তু এই আলোচনাগুলো, আপনি যে প্রশ্নগুলো করলেন সেটি আসলেই কিন্তু মনে আসে, কারণ এখানে আকম বাহাউদ্দিন বাহার একদমই প্রবলভাবে উনি আছেন নৌকা প্রতীক নিয়ে, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে যে সীমা আছেন, দুজনেই সংসদ সদস্য এবং দুজনেই যেহেতু ভালো রাজনীতিক এবং তাদের শক্ত অবস্থান আছে, এ কারণেই এখানে আসলে এই আসনটা নিয়ে সবারই অনেক বেশি মনোযোগ, অনেক বেশি নজর, যে এখানে আসলেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা, কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটছে কিনা। আমরা যে এখন কান্দিরপাড় এলাকাতে আছি, নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পোস্টার টানানো আছে। এখানে আসলে নির্বাচনী আমেজটা একদম পুরো দমে আছে, এখানে আসলে নির্বাচনী আবেশটা অনেক বেশি করে আছে। এখানে আমরা আঞ্জুম সুলতানা সীমার পোস্টার তো দেখতে পাচ্ছি, বাহার সাহেবের পোস্টার প্রচুর আছে, তার সঙ্গে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের পোস্টার দেখতে পেয়েছি, তারপরে জাকের পার্টির গোলাপ প্রতীকের পোস্টার দেখতে পেয়েছি, কিন্তু খুবই কম। এখানে বাহাউদ্দিন বাহার এবং আঞ্জুম সুলতানা সীমার মাঝে যে প্রতিদ্বন্দ্বিতাটা আছে সেটা নিয়ে, প্রতিদ্বন্দ্বিতাটা এখন আসলে এখন না, আফজাল খানের মেয়ে এই সীমা, সুতরাং তার এই যে আফজাল খানের সাথে যে বাহাউদ্দিন বাহারের যে প্রতিদ্বন্দ্বিতা সেটা কিন্তু যুগ যুগ ধরে, তো যার কারণে আসলে এটা বছরের পর বছর এখানে এই প্রতিযোগিতাটা হয়ে এসেছে, এই কারণে এই আসনটিতে নজরও কিন্তু এই প্রথম না, আগে থেকেই আছে। এই যে সরঞ্জাম বিতরণের ব্যাপারগুলো চলছে, তার সাথে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এই আসনটাকে খুব ভালোভাবে নজরে রাখা হয়েছে। সব কিছু মিলিয়ে এই আগামীকালের যে নির্বাচন, তা নিয়ে মানুষের যে টানটান একটা উত্তেজনা, এখানকার এলাকাবাসীর আলোচনা, তাদের কথোপকথন দোকানে গেলে বা রেস্টুরেন্টে গেলে কিন্তু এগুলো পাওয়া যায়। এখানে ভালোই নির্বাচনের পরিবেশ চলছে কবিতা, এই হলো এখানকার অবস্থা।